আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি। তো আমার লাভলি বেজদের প্রতি সবসময় আমার আমার পক্ষে থেকে দোয়া থাকবে, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আর বাংলাদেশের যে অবস্থা, আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজতে রাখুক, আমাদেরকেও হেফাজতে রাখুক, দোয়া করেন। এই তো, আর আজকে আমি সকালে আমার কিছু টুকিটাকি কাজ করে নিচ্ছি। তো পরিষ্কার পরিচ্ছন্নতা, আগে বলেছি, মানে অঙ্গ পরিষ্কার থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবসময় যে কোনো কাজই পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে করতে চেষ্টা করবেন, এই আর কি। আমি চেষ্টা করি আমি পরিষ্কার রাখতে সমস্ত কিছু, নিরাপদে থাকতে চেষ্টা করি, বাচ্চাদেরকে সেফ রাখতে চেষ্টা করি। তো আপনারাও পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবেন, বারবারে সাবান দিয়ে হাত ধুবেন, যে কোনো কাজকর্ম করলেই বারবারে সাবান দিয়ে হাত ধুয়ে ধুয়ে ফেলবেন। তো আমরা গৃহিণী, আমরা সবসময় কাজকর্ম করলে আমাদের সাবান দিয়ে হাত ধুতে হয়। তো আরেকটা কথা, যে কোনো কাজ করার সময় কখনো চোখে নাকে হাত দিবেন না, হাত পরিষ্কার করে নাকে চোখে হাত দিবেন, এই আর কি। তো আজ আপনাদের সাথে একটা বিশেষ ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমার ব্লগটি দেখতে থাকেন। তো সকালে শরীরটা একটু খারাপ ছিল, তার জন্য মাকে ফোন দিলাম, মা চলে আসলো বাসায়। তো বাসায় চলে আসার সময় মা আমার জন্য কিছু সবজি আর কিছু এই তো খাবার নিয়ে আসলো, আমার ফেভারিট খাবার। তো আমার কাছে খুব ভালো লাগে। তো আমার লাভলি বেস্টটা যদি চিনেন অবশ্যই আমাকে জানাবেন যে এগুলো কি। তো এক আপু আমাকে কমেন্টস করে জানালো, আপু তুমি টমেটো ফ্রোজেন করে কিভাবে রাখো। তো এই তো আমি দেখিয়ে দিচ্ছি আপু টমেটো ফ্রোজেন করে কিভাবে রাখি। তো টমেটো আনিয়েছিলাম 5 কেজি, ওখান থেকে আমি সবগুলো কেটে নিয়েছি, 4 পিস করে নিয়েছি। এভাবে অল্প করে একটা পলিথিনে রাখতে পারেন, আর যদি চান একটু বেশি করে রাখতে, তো আমি কিভাবে রাখতেছি এভাবে রাখলেও ভালো থাকে টমেটো। তো আর যাদের ফ্রোজেন ব্যাগ না থাকে, তারা এই যে এভাবে একটা পলিথিনে দিয়ে মুড়ে স্টেপলার সাহায্যে মুড়ে নিয়ে রেখে দিবেন, আলহামদুলিল্লাহ ভালো থাকে। যখন একটু টমেটো বরফ হয়ে যাবে তখন একটু ঝাঁকিয়ে নেবেন, যেন টমেটোগুলো বরফ থেকে আগলা হয়ে যায়। তখন একটা একটা করে, মানে যতটুকু ইচ্ছে আপনাদের রান্নার প্রয়োজন আপনারা রান্না করতে পারেন। তো আমি সমস্ত টমেটোগুলো এইভাবে রাখবো। তো কাঁঠাল এনেছিলাম, কাঁঠালগুলো একটু শক্ত হলো, তো আমি ভাবতেছি কিছু রেখে দিই। তো রেখে দিলাম, আর লিচুর দিন চলে যাচ্ছে, লিচু কীভাবে আমি ফ্রোজেন করে রাখি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো গুঁড়া সহকারে লেচু কেটে তারপরে আপনারা ভালো করে এই তো এভাবে এটা পেপার দিয়ে, কাগজের পেপার দিয়ে মুড়ে ভালো করে একটা ফ্রোজেন ব্যাগের ভিতরে ভরে একটা বক্সে রেখে দিবেন, আলহামদুলিল্লাহ অনেকদিন ভালো থাকে। তো আমি ফ্রিজে রেখে দিচ্ছি সমস্ত টমেটোগুলো। তো সাজনি রেখেছিলাম, আলহামদুলিল্লাহ সাজনিগুলো হয়ে গেছে, সিজন গেছে গা, অনেক দিন হলো, 2-3 মাস হলো সাজনার সিজন গেছে গা। তো এই তো এখনও ভালো রয়েছে, আমি রেখে দিয়েছিলাম এভাবে। তো যখনই মন চায় একটু ডাল দিয়ে বা যে কোনো সবজির সাথে আপনারা রান্না করতে পারেন।
তো নিজের হাতে একটু ডিআইওর ফ্রেম বানিয়েছিলাম। ফ্রেমগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এগুলো ওয়াল থেকে ছুটে গেছে, তো আবার ওয়ালে সেট করে রেখে দিব আমি। তো আমার ছোট মেয়েটার ফ্রেমের ছিল যখন ওর বয়স ছিল যখন 3 মাস, তখন আমি এটা বানিয়েছিলাম। তো ফ্রেম বানিয়েছি, আমি ভাবতেছি কীভাবে লাগিয়ে দিই একটু। ছোটবেলা অভ্যাস যখন কোনো কাগজ ছিল তখন একটু চেষ্টা করতাম একটু ডিএ কাজ করতে। এই তো এখন দুপুরে লাঞ্চ রেডি করব, রান্না করব তিল কলিজা, আর রান্না করব চিকেনের গিলা কলিজা ঠ্যাং আর মাছ বোনা। এই তো আজকে দুপুরে লাঞ্চ হবে এগুলো। তো আমি কলিজাটা রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি, তিল কলিজাটার। অনেকে বলে মাইটা কলিজা, আমরা বলি তিল কলিজা। তো এখানে আমি এলাচ দারচিনি দিয়ে দিয়েছি, 3টা তেজপাতা দিয়েছি, 2টা দারচিনি এলাচি। তো এখন 2 টিস্পুন আদা রসুন দিয়েছি একটু ভালো করে ভেজে। এখন মরিচের গুঁড়া 1 টিস্পুন, তারপরে গরম মশলা গুঁড়া 1/2 টিস্পুন, ধনিয়ার গুঁড়ো 1 টিস্পুন পরিমাণ মতন, আর এখানে দিয়েছি আমি হলুদের গুঁড়া 1 টিস্পুন দিয়ে ভালো করে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিব সামান্য পরিমাণ, তারপর একটু ভালো করে কষিয়ে আমি তিল কলিজাটা ঢেলে দিব। তো আমি কলিজা সিদ্ধ করে রেখেছিলাম, তো ঢেলে দিয়েছি। তো আমার কলিজা রান্না শেষ, আমি লাস্ট পর্যায়ে একটু জিরের গুঁড়ো দিয়েছি। তো এদিক দিয়ে আমি এই চিকেনের গিলা কলিজাগুলো রান্না করতেছি। আমার কাছে খুব ভালো লাগে এই গিলা কলিজার ঠ্যাং চিকেন থেকে, আমার কাছে ভালো লাগে এগুলো। তো আমার লাভলি ভয়েসরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যেন আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মোবাইলে চলে যায়। আর কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো, আর লাইক তো অবশ্যই দিবেন। তো আমার লাভলি ভয়েসরা যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন। আজকের মতন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।